প্রিয় দর্শক, স্বাগত জানাই এই ভিডিওতে। আওয়ামী নেত্রী এবং সাবেক মন্ত্রী দীপু মনি, তাকে কিন্তু গত পরশু দিনে গ্রেপ্তার করা হয়েছে এবং গতকালকে তাকে যখন আদালত প্রাঙ্গণে নিয়ে যাওয়া হয়েছিল বিচারের মুখোমুখি করার জন্য, তাকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল ঠিক সেই সময়ে আদালত প্রাঙ্গণে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। আজকের এই ভিডিওতে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা সম্পর্কে কয়েকটি কথা বলবো। দেখুন, আমি মানছি তিনি অপরাধী, ধরে নিলাম তিনি বাংলাদেশের ভয়ঙ্করতম একজন অপরাধী। আওয়ামী সরকারের 15 বছরের শাসনামলে গুম, খুন, হত্যা থেকে শুরু করে একদম স্বৈরাচারকে প্রতিষ্ঠিত করার জন্য যা করা দরকার, ধরে নিলাম সমস্ত কাজ তিনি করেছেন এবং সব ধরনের অপরাধে তিনি প্রত্যক্ষ ভূমিকা রেখেছেন এবং তার বিরুদ্ধে এই অভিযোগগুলো আনা যায়। আমি এটা মানছি, আমি মানছি তার বিরুদ্ধে সব ধরনের অভিযোগ নিয়ে আসা যায়, কিন্তু কথা একটাই, পৃথিবীর ভয়ঙ্করতম অপরাধীকেও আমরা ইনসাফের সামনে দাঁড় করাতে চাই, আমরা তাকে বিচারের মুখোমুখি করতে চাই, আমরা তাকে ন্যায় বিচারের মুখোমুখি করতে চাই। কিন্তু সেটা না করে আমরা করলাম কি, আমরা তাকে শারীরিক আঘাত করার চেষ্টা করলাম, আমরা বিচারের ভারটাকে নিজ হাতে নিয়ে নিলাম। দেখুন, এটা আসলে একজন মানুষকে আমরা যদি ইনসাফের মুখোমুখি দাঁড় করাতে চাই, তাহলে যে বাংলাদেশটাকে আমরা কল্পনা করি সেই বাংলাদেশের চিত্র আসলে এরকম হতে পারে না। একজন মানুষ, সে অপরাধ করেছে, তার বিচার হবে, তার বিচারের রায় হবে, তার শাস্তি হবে, এটাই হলো তার ইনসাফ। এবং কিছুদিন আগে আরেকটা বিষয় আমরা দেখেছি, আনিসুল হক এবং সালমান এফ রহমানকে যখন গ্রেপ্তার করে আদালতে উঠানো হলো, সেই সময়ে তাদের পক্ষে যেসব আইনজীবী দাঁড়ানোর চেষ্টা করেছিল সেই আইনজীবীদেরকে বিপক্ষের আইনজীবীরা এত পরিমাণে চাপ প্রয়োগ করেছে যে সেই চাপ সহ্য করতে না পেরে তারা আদালত প্রাঙ্গণ ছেড়ে যেতে বাধ্য হয়েছিল। এটা কেন ভাই? আমরা মনে করি পৃথিবীর ভয়ঙ্করতম যে অপরাধীটি আছে, পৃথিবীতে সর্বোচ্চ অপরাধ সংঘটিত করেছে যেই অপরাধীটি, তার পক্ষেও আইনজীবীকে দাঁড়াতে হবে, তাকেও ন্যায় বিচার নিশ্চিত করতে হবে, তার পক্ষেও আমরা ইনসাফের দৃষ্টান্ত রেখে যেতে চাই। এখন আপনারা হয়তো অনেকেই বলবেন যে আওয়ামী সরকার দীর্ঘ 15 বছরে কী করেছে আপনারা দেখেননি। দেখুন, এই যে তুলনা, এই তুলনাটা আমরা করব না। কেন করব না? আওয়ামী সরকারকে আমরা যদি স্ট্যান্ডার্ড মেনে সেই ধরনের কাজগুলো পুনরায় করতে থাকি এবং একই কাজের পুনরাবৃত্তি ঘটাতে থাকি, তাহলে তো ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে না, তাই না? ঘুরে ফিরে ওরা যা করেছে আমরাও তাই করলাম, তাহলে এখানে পার্থক্যটা আসলো কোথার থেকে? তাহলে আমরা এই যে একটা বিপ্লব সাধন করলাম, এটা কেন করলাম? তাহলে যে বাংলাদেশকে আমরা স্বপ্নে দেখি, যে বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে এতগুলো প্রাণ বিসর্জিত হলো, এটা কেন হলো? দেখুন, আমরা আওয়ামী সরকারকে শিক্ষক মানব না, দে আর নট আওয়ার টিচার, তারা আমাদের শিক্ষক নয়, তারা যা শিখিয়ে গেছে, তারা যা করে গেছে আমরা সেটা করব না, কেননা তারা আমাদের শিক্ষক নয়, বরং আমরা দেখিয়ে দিতে চাই, আমরা তাদেরকে শিখিয়ে দিতে চাই যে কীভাবে একটা ইনসাফ প্রতিষ্ঠিত করতে হয়, কীভাবে ভয়ঙ্করতম একজন অপরাধীকেও আইনি সহায়তা দিতে হয়, কীভাবে পৃথিবীর নিষ্ঠুরতম একজন অপরাধীকেও আইন মারফত বিচার সাধন করতে হয়। কিন্তু কিছু কিছু অতি উৎসাহী মানুষ আছে যারা আইনটাকে নিজের হাতে তুলে নিতে চায় এবং এর পরিণাম কিন্তু বিপরীত দিকে চলে যাবে, হিতে বিপরীত। আমরা জানি আওয়ামী সরকারের পতন হয়েছে, কিন্তু বাংলাদেশ থেকে আওয়ামী লীগ এবং তার দোসররা কিন্তু নিশ্চিহ্ন হয়ে যায়নি এবং ভারত বসে আছে, ভারত তাকিয়ে আছে, আর আমরা যখন এই ধরনের কোনো কার্য সম্পাদন করব তারা কিন্তু সুযোগ পাবে। ভারত এমনিতেও অপপ্রচার চালাচ্ছে টোটাল বিপ্লবটা নিয়ে, এবং এই ধরনের কার্য যখন সম্পাদিত হবে আদালত প্রাঙ্গণে, যখন একজন নারীর উপর কোনো পুরুষ আঘাত করতে যাবে, শারীরিকভাবে কিলঘুষি মারতে যাবে, তখন কিন্তু এই ব্যাপারটাকে মিডিয়া জগতে একটা নেগেটিভভাবে প্রচারণা চালানো হবে। দেখুন, একজন নারী, তাকে একজন পুরুষ কেন আঘাত করতে যাবে, কিংবা একজন নারী তাকে কেন আঘাত করতে যাবে? আর বিশেষ করে আমরা দেখেছি যে দীপু মনিকে যখন আদালতে উঠানো হয় তখন কিন্তু বিপুল সংখ্যক পুলিশ তাকে ঘিরে রেখেছিল
এবং স্বভাবতই বরাবরের মতোই তাকে হেলমেট এবং বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু এতগুলো পুলিশ মিলে তাকে কিন্তু রক্ষা করতে পারেনি এবং লয়েরা তাকে আঘাত করতে বারবার ছুটে যাচ্ছিল এবং কয়েকটা কিলঘুষি তার গায়ে লেগেছে। দেখুন, এই বিষয়টা, টোটাল বিষয়টা কিন্তু দৃষ্টিকটু লেগেছে। টোটাল বিষয়টাকে আমরা কখনও সাপোর্ট করতে পারি না এবং এর বিপক্ষে আমাদের অবস্থান থাকবে। এখন আপনারা হয়তো অনেকেই বলতে পারেন যে আমি অতি সুশীলতা করছি, বলেন, কোনো সমস্যা নেই, আমার যা বলার আমি বলে যাব। এখন বারবার একটা কথা বলি যে আওয়ামী সরকার দীর্ঘ 15 বছরে যেটা করেছে সেটাকে আমরা স্ট্যান্ডার্ড ধরে নিব না, সেটার সাথে আমরা বর্তমান রেজিমকে তুলনা করতে যাব না। কেননা তারা আমাদের শিক্ষক নয়, তারা যা শিখিয়েছে আমরা সেটা শিখব না, বরং আমরা তাদেরকে শেখাতে চাই কীভাবে একজন ভয়ঙ্করতম অপরাধীর পক্ষে তাদের ন্যায় বিচার নিশ্চিত করা যায়, কীভাবে একজন ভয়ঙ্কর অপরাধীকেও ইনসাফের সামনে দাঁড় করানো যায়। প্লিজ, আপনারা অতি উৎসাহী হয়ে, অতি উত্তেজিত হয়ে এমন কোনো কার্য সম্পাদন করবেন না যেটা বর্তমান অন্তর্বর্তীকালীন বিপ্লবী সরকারকে প্রশ্নবিদ্ধ করবে, যেটা বর্তমান অন্তর্বর্তীকালীন বিপ্লবী সরকারকে কাঠগড়ায় দাঁড় করাতে পারে। আমরা এটা চাই না। আমরা চাই ইনসাফের বাংলাদেশ, যে ইনসাফ একজন সুস্থ স্বাভাবিক মানুষ পাবে, একজন সাধারণ নাগরিক পাবে এবং পৃথিবীর ভয়ঙ্কর অপরাধীটিও সেই ইনসাফের সামনে দাঁড়াতে পারবে। আমরা একটা এরকম বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখি।